ভয়ে 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। আমেরিকান মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পাওয়ার খুব কাছাকাছি ছিল, তবে কংগ্রেসের উচ্চ পরিষদ সেনেটের আসনের দুটি প্রতিযোগিতায় পশ্চিমাঞ্চলীয় রাজ্য অ্যারিজোনা এবং নেভাডার ফলাফলে অনিশ্চয়তা দেখা দেয়ায় নির্বাচনের কয়েকদিন পরেও সেনেটের নিয়ন্ত্রণের বিষয়টি এখন অনিশ্চিত। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে আরও $400 মিলিয়ন সামরিক সহায়তা পাঠাবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বলেন, নতুন এই সহযোগিতা প্যাকেজে অ্যাভেঞ্চার সিস্টেমের জন্য স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্রসহ গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন অর্থনৈতিক দুরাবস্থার মাঝে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন। শুক্রবার ভারত সফরের সময় ইয়েলেন বলেন, বর্তমান চ্যালেঞ্জগুলি যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ককে আগের চেয়ে আরও নিবিড় করেছে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।